পলিসিস্টিক ওভারি বা পিসিও, অনেকে একে পিসিওডি বা পলিসিস্টিক ওভারি ডিজিজ, অনেকে একে পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমও বলে। তো সিন্ড্রোম কথাটা হচ্ছে যে অনেকগুলো ডিজিজ একসাথে থাকলে তাকেই বলা হয় সিন্ড্রোম। পলিসিস্টিক ওভারি বেসিক্যালি একটা ইনবর্ন অসুখ, মানে জন্ম থেকে আছে, হয়তো জন্ম থেকে এর লক্ষণগুলো দেখা যায়নি, কিন্তু যত বড় হয় মেয়েরা তত এর লক্ষণগুলো পরিষ্কার হয়। এগুলো একটা ফ্যামিলির মধ্যে রান করে, সেই জন্য বাড়িতে কারোর আছে সেই জন্যই মেয়েরা পেয়েছে। আর তিন হচ্ছে পলিসিস্টিক ওভারি কিন্তু সারে না, যতই ট্রিটমেন্ট করানো হোক এটা আন্ডার কন্ট্রোল থাকবে কিন্তু সারে না। তো পলিসিস্টিক ওভারি বেসিক্যালি কি? পলিসিস্টিক ওভারি হচ্ছে বিভিন্ন হরমোনের প্রবলেম, সেই হরমোনের মধ্যে থাইরয়েড হরমোন, ইনসুলিন হরমোন যার থেকে ডায়াবেটিস, প্রোল্যাকটিন হরমোন এবং মেল এবং ফিমেল হরমোন। এই মেল এবং ফিমেল হরমোন কিন্তু পুরুষ এবং মহিলা দুজনের শরীরেই থাকে, ইটস এ ব্যালেন্স। মহিলাদের শরীরে ফিমেল হরমোনটা বেশি থাকবে এবং পুরুষদের শরীরে মেল হরমোনটা বেশি থাকবে। যদি কোনো কারণে এই ব্যালেন্সটা উল্টে যায়, তাই মহিলাদের শরীরে আস্তে আস্তে মেল হরমোন বাড়তে থাকে। এই মেল হরমোন বাড়ার জন্য মাথায় খুশকি হবে, চুল উঠবে, মুখে ব্রণ হবে, মুখে তেলতেলে চামড়া হবে, হাত পায়ে ড্রাই স্কিন হবে, হাতে পায়ে বুকে পেটে লোমের ধাপ বেশি থাকবে এবং ওজন বাড়তে থাকবে। আরেকটা যেটা হবে, মহিলাদের ফিমেল হরমোনটা আস্তে আস্তে কমে যায়। এই ফিমেল হরমোনটা কমে গেলে পিরিয়ডের যত রকমের গণ্ডগোল, আগে হওয়া, পিছে হওয়া, বেশি হওয়া, কম হওয়া, এর সাথে বারে বারে পেচ্ছাপ পাওয়া, পেচ্ছাপের জায়গায় জ্বালা যন্ত্রণা, চুলকানি, হোয়াইট ডিসচার্জ হওয়া, মেলামেশার ইচ্ছে কমে যাওয়া, মেলামেশা করতে ব্যথা জ্বালা হওয়া, বাচ্চা হতে টাইম লাগা বা দেরি হচ্ছে এবং বাচ্চা আসার পরও মিসক্যারেজ হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো এবং অস্বাভাবিক মাথা গরম, রাগ, এই যে জিনিসগুলো যদি থাকে তাহলে সেগুলো হচ্ছে ফিমেল হরমোন কমে যাওয়ার জন্য। পলিসিস্টিক ওভারি পেশেন্টদের ফ্যামিলিতে সুগার এবং থাইরয়েডওয়ালা পেশেন্ট থাকে। এদের ট্রিটমেন্ট এমন কিছু করতে হবে যেটা লং টার্ম দেওয়া যায় এবং হরমোন না দেওয়াই বাঞ্ছনীয়। তাই লং টার্ম যাতে ক্ষতি কম এবং বছরে একবার করে এদের চিকিৎসা করাতে হবে, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। এর সাথে যেটা আরও জরুরি, যে পলিসিস্টিক ওভারি কিন্তু শুধু কতগুলো হরমোনের ওষুধ অসুখ নয়, এদের কোলেস্টেরল বেশি থাকা, ভিটামিন ডি কম থাকা, ভিটামিন B12 কম থাকা বা পরবর্তীকালে ব্লাড প্রেশার বেশি হওয়া, এই অসুখগুলোও কিন্তু এদের সাথে থাকে, তাই সেগুলোকে মাথায় রাখতে হবে।